সৈনিক কে বোঝা উচিত আওয়ামী লীগের নেত্রী কে বোঝা উচিত শেখ হাসিনা কে এবং সাধারণ সম্পাদক উবাইদুল কাদের কে বোঝা উচিত বিএনপি দেশে আসে নাই বাংলাদেশে বিএনপি রয়েছে রাজপথে বিএনপি থাকবে শুধু নেতাদেরকে নয় গ্রেফতার যদি হাজার হাজার হয়েছে আরো হবে শুধু এইটুকুনে বলতে চাই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না নির্বাচন হতে দেওয়া হবে না মনে করছেন সাত তারিখে গুলি করে আমাদের নেতা কে হত্যা করে মকবুলকে হত্যা করে নুরে আলমকে হত্যা করে শাউনকে হত্যা করে রহিমকে হত্যা করে অনিককে হত্যা করে নয়ন মিয়াকে হত্যা করে মনে করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করবেন মনে রাখবেন যখনই কোন সরেছের হাত রক্তে রঞ্জিত হয়েছে সে কখনোই ক্ষমতায় থাকতে পারেনি তাই যে স্বপ্নে বিমূল যে আপনারা এভাবে নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়ে আক্রমণ চালিয়ে দমননীতি চালিয়ে গ্রেফতার করে হত্যা করে আরেকটি নির্বাচন চোদ্দের মতো আঠারোর মতো করবেন এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না প্রয়োজনে আমাদের হাজার নেতা নয় হাজার হাজার নেতা যদি জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশে হাসিনার অধীনে শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না এমন হতে দেওয়া হবে না তাই নেতা কর্মী ভাইয়েরা কেউ যে জনসমাগম হয়েছে গত দশ তারিখে লক্ষ লক্ষ মানুষের সমাগম কর্মসূচি দেওয়া হয়েছে দশ দফা দেওয়া হয়েছে কর্মসূচিগুলি পালন করার মধ্য দিয়ে আগামী দিনে যদি শুভমূর্তির উদয় হয় শেখ হাসিনা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ধীরে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবে যদি তা না হয় এমন আন্দোলন শুরু হবে যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিতে হবে অতএব ভুলে যান চোদ্দ ভুলে যান আঠারো প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকুন পুলিশ ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকুন আপনাদের পরিবার আছে আপনাদের ভাই আছে আপনাদের মা বোন আছে তারা কিন্তু কষ্ট করছে তারা কষ্ট করছে চালের দাম তেলের দাম বাড়ানো হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বাড়ানো হয়েছে ডিজেল অক্টেন তেলের দাম বাড়ানো হয়েছে যেহেতু সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে তাই এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না তাই বলতে চাই আপনারা প্রশাসনের ভাইয়েরা কোন এলাকায় কাকে কিভাবে নির্যাতন চালাচ্ছেন কাকে কিভাবে গ্রেফতার করছেন কাকে কিভাবে তার উপর অন্যায় জুলুম করছেন কাকে কিভাবে হত্যা করছেন সমস্ত লিস্ট বিএনপির কাছে জমা হচ্ছে জনগণের কাছে জমা হচ্ছে অত লিস্টে কেউ চেন না নিরপেক্ষ থাকুন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থেকে নির্বাচন হবে না নির্বাচন হবে তত্ত্বাবধায়কের অধীনে তাই আপনাদেরকে অনুরোধ করব নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন জাতি আপনাদের স্মরণ করবে এই কথা বলে আমার সাথে স্লোগান ধরবেন আপনারা স্লোগান ধরবেন দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই আলমগীর ফখরুল আলমগীর মুক্তি চাই মুক্তি 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 চাই মির্জা ফখরুল মুক্তি চাই রুহুল কবির রিজভীর মুক্তি চাই সারা
দলের সংগ্রামী সভাপতি সুলতান সারোয়ারকে টুকুকে মৎস্যজীবী দল একভোগের শামসুর রহমান শিমুল বিশ্বাস চেয়ারপার্সনের সহকারী সেলিব্রিটি হবে সাবেক এমপি মনির হোসেন আহমেদ দলের সাধারণ সম্পাদিকা তাকে গ্রেফতার করে মির্জা আব্বাসকে গ্রেফতার করে